ছোট্ট ভৌতিক রহস্য গল্প। গল্পের নাম প্রতিহিংসা। পাটনা জংশন থেকে মেলগাড়িটা রাত ঠিক 10:10 ছাড়ল। প্রায় আধ ঘন্টা ট্রেনটা লেটে রান করছিল। শশাঙ্ক হোটেল থেকেই ডিনার খেয়ে এসেছিল। একটা কূপ আগে থেকেই রিজার্ভ করা ছিল। বেনারস থেকে রমা উঠবে কথা আছে, সেই কারণেই একটা কূপ রিজার্ভ করেছিল শশাঙ্ক। পাটনা যাবার পথে রমাকে শশাঙ্ক বেনারসে নামিয়ে দিয়ে গিয়েছিল। অ্যাটেন্ডেন্ট কূপটা দেখিয়ে দেবার পর দরজার নখ খুঁড়িয়ে শশাঙ্ক দরজাটা খুলে ভিতরে পা দিল। কূপের মধ্যে অন্ধকার, অন্ধকারেই হাতরে হাতরে শশাঙ্ক সুইচটা টিপে দিতেই আলোটা জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ায় শশাঙ্ক। শীতের রাত, তাই সকাল থেকে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির জন্য ঠান্ডাটা আরও কনকনে মনে হয়। কূপের নিচে বাড়তে জানালা ঘেঁষে একজন লোক বসেছিল। গায়ে একটা কালো রঙের ভারী গ্রেট কোট, মাথায় একটা ফ্ল্যাট ক্যাপ, সাজানো এক জোড়া গোঁফ, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। কে আপনি? এটা আমার রিজার্ভ করা কূপ, পাটনা টু হাওড়া রিজার্ভ করা, ডে অ্যান্ড নাইট। জানি, ভারী গলায় জবাব এলো। জানেন তো এ কূপেতে উঠলেন কেন? মিস্টার শশাঙ্ক চৌধুরী, আপনার সঙ্গে আমার একটা বিশেষ প্রয়োজন আছে বলেই আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আপনাকে তো আমি চিনতে পারছি না। ভালো করে চেয়ে দেখুন আমার দিকে একটু, তাহলেই চিনতে পারবেন কে আমি। আপনাকে চিনবার আমার কোনো প্রয়োজন নেই, আপনি আমার কূপে থেকে বেরিয়ে যান। দরজাটা লক করে বসুন, আমার প্রয়োজন শেষ হলেই আমি চলে যাব। না, আপনার সঙ্গে আমার কোনো প্রয়োজন নেই, আই ডোন্ট নো ইউ। দরজাটা বন্ধ করে বসুন। লোকটির কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা শশাঙ্ক লঙ্ঘন করতে পারে না, তবু ইতস্তত করে। কি হলো, দরজা বন্ধ করে বসুন। কি প্রয়োজন আপনার বলুন? দরজাটা বন্ধ করে বসুন। শশাঙ্ক দরজাটা বন্ধ করে বসল। মিস্টার চৌধুরী, আজ থেকে ঠিক 2 আগে, সেটাও ছিল 21 ডিসেম্বর শীতের রাত, সে রাত্রেও এমনই বৃষ্টি পড়ছিল, মনে পড়ছে? না, মনে করার চেষ্টা করুন, বেশি দিনের কথা তো নয়। 2 আগে 21 ডিসেম্বরের এক রাত, কি মনে পড়ল? না, পাটনা থেকে এই ট্রেনেই আপনি ও নলিনাক্ষ বোস উঠেছিলেন, কি মনে পড়েছে? কে আপনি? কেন, এখনো চিনতে পারছেন না? না, আমি সেই দিনকার আপনার রাত্রির ট্রেনের সঙ্গে ছিলাম, নলিনাক্ষ বোস, আপনার বিজনেস পার্টনার। মানে তুমি? হ্যাঁ, নলিনাক্ষ বোস। অবাক হবারই কথা তোমার আমাকে দেখে, কিন্তু না, আমি মরিনি। বুঝতেই পারছো, সত্যি সত্যি সে রাত্রে আমি মরিনি। মদের সঙ্গে তুমি ঘুমের ওষুধ মিশিয়ে নেশাগ্রস্ত অবস্থায় আমাকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দিলেও আমি মরিনি। শশাঙ্কের যেন বিস্ময়ের অবধি নেই। সত্যি কথা বলতে কি, অচিন্তনীয় ঘটনায় সে বুঝি বোবা হয়ে গিয়েছিল। এও কি সম্ভব? নলিনাক্ষ আজও বেঁচে আছে, কিন্তু কি করে সম্ভব? নিজের হাতে যাকে সে সাক্ষাৎ এবং অবধারিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, সে মরেনি আজও? আজও সে বেঁচে আছে? সে জেগে জেগে একটা স্বপ্ন দেখছে না তো, এতদিন পরে এই চলন্ত ট্রেনের কূপের মধ্যে বসে বসে? নেশায় চুর নলিনাক্ষকে সে রাত্রে মদের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল শশাঙ্ক। ভেবেছিল নলিনাক্ষ ঘুমিয়ে পড়লে তার ঘুমন্ত দেহটা মাঝরাত্রে কোনো এক সময় চলন্ত গাড়ির দরজা খুলে ঠেলে ফেলে দেবে, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিল না নলিনাক্ষ।
অবশেষে তাই নেশাগ্রস্ত নলিনাক্ষকে এক সময় টানতে টানতেই কূপের বাইরে নিয়ে গিয়ে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল। দরজাটা আগে থেকেই খুলেও রেখেছিল। অবশ্যই রমাও তাকে সাহায্য করেছিল। সে অন্য একটা কম্পার্টমেন্টে সে রাত্রে ছিল। তারই পূর্ব নির্দেশ মতো, তারই প্ল্যান মতো প্ল্যানটা অনেক আগে থেকেই করা হয়েছিল এবং সেই প্ল্যান মতোই পাটনায় বিজনেস সংক্রান্ত ব্যাপারে নলিনাক্ষকে নিয়ে শশাঙ্ক এক শীতের রাতে পাটনা যাত্রা করেছিল। কি ভাবছো শশাঙ্ক চৌধুরী? বুঝতে পারছি নিজের হাত নিজেই কামড়াতে ইচ্ছে করছে তোমার, তাই নয় কি? শশাঙ্ক কোনো জবাব দেয় না। কিন্তু দুঃখ তো তোমার থাকা উচিত নয়। বন্ধু পত্নীকেও তুমি পেয়ে গিয়েছো, তোমাদের বিবাহও হয়ে গিয়েছে। যাক শোনো, আমি কোনো প্রতিশোধ স্পৃহায় আজ তোমার সামনে আসিনি। তবে কেন এসেছো? তোমাদের বিবাহের ব্যাপারটা সেলিব্রেট করব বলেই। সেলিব্রেট করবে? করব না, এত বড় একটা ঘটনা। বিবাহের সময় উপস্থিত থাকলে তোমাদের সেদিনই সেলিব্রেট করতাম, তাই বুঝি? হ্যাঁ, যাক, বেটার লেট দ্যান নেভার। ওয়েল মাই ফ্রেন্ড, লেট আস ফরগেট, ফরগিভ, কি বলো? বলতে বলতে নলিনাক্ষ হাসল। তা কিভাবে সেলিব্রেট করবে? কেন, সে রাত্রের মতো ড্রিঙ্ক করে? ড্রিঙ্ক করে কেন, তোমার আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? ওয়েল, তবে লেট আস স্টার্ট। তোমার সঙ্গে নিশ্চয়ই হুইস্কির বোতল আছে? তা আছে। তবে আর দেরি কেন, বের করো। দ্রুত চিন্তার আবর্ত চলেছে তখন শশাঙ্কের মাথার মধ্যে। এত বড় একটা সুযোগ সে কোনো মতেই হারাতে পারবে না। এই সুযোগের সদ্ব্যবহার তাকে করতেই হবে। শশাঙ্ক অন্তঃপর সুটকেস থেকে একটা হোয়াইট হর্সের বোতল বের করল দুটো গ্লাস। সোডা তো নেই, শশাঙ্ক বললে। দূর দূর, সোডা দিয়ে কি হবে? জল আছে অবশ্যই ফ্লাস্কে, শশাঙ্ক বললে। না হে না, জলও নয়। তবে কি? হ্যাঁ, নিট খাবো। শশাঙ্কই দুটো গ্লাসে হুইস্কি ঢাললো। দুজনে গ্লাস হাতে নিল, দুজনে মুখোমুখি। চিয়ার্স, শশাঙ্ক বললে। চিয়ার্স, দুজনে দুজনার গ্লাসে কিপ করল। ঝড়ের বেগে মেল ট্রেনটা ছুটে চলেছে। বাইরে মধ্যরাত্রির শীতটা অন্ধকার। মধ্যে মধ্যে জানালা পথে দেখা যায় পিছিয়ে পড়া গাড়ির গতিবেগের সঙ্গে স্টেশনের আলোর ইশারা। প্রথম পেগটা শেষ হলো, আবার শশাঙ্ক গ্লাসে হুইস্কি ঢালল। শশাঙ্ক, কী ভাবছো? কিছু না তো? মনে হচ্ছে যেন কিছু ভাবছো। সত্যি শশাঙ্ক ভাবছিল। তার সুটকেসে লোডেড পিস্তলটা আছে, এবারে আর ভুল করব না। সে গুলি করে মৃতদেহটা কোনো এক সময় সেবারের মতোই ঠেলে গাড়ি থেকে ফেলে দেব। ভাবছো বোধহয় সেবারে ভুল করেছিলে, তাই না? ভুল? হ্যাঁ, নেহাত সত্যি মরে যাব ভেবেই তো গাড়ি থেকে আমাকে ঠেলে ফেলে দিয়েছিলে। শশাঙ্ক চুপ করে থাকে। একটা কথা বলবো শশাঙ্ক? কি? রমাকে তুমি বিশ্বাস করলে কি করে? বিশ্বাস? তাই, সে যে তোমার সঙ্গেও প্রতারণা করবে না তার কি গ্যারেন্টি আছে? শশাঙ্ক কোনো কথা বলে না। ও একটা সাপিনী। রমা, তুমি জানো না, জানতেও পারোনি, তোমার সেক্রেটারি পলাশ ভৌমিক। তুমি যাকে তুমি নতুন অ্যাপয়েন্ট করেছো তার কথাই বলছি। কিছুই বোধহয় তোমার এখনো নজরে পড়েনি। না, এটা অসম্ভব। রমার পক্ষে কিছুই অসম্ভব নয়। বি কেয়ারফুল নাও, গ্লাসে ঢালো। আবার গ্লাসে ঢালল নিট হুইস্কি শশাঙ্ক। শশাঙ্কের মনে হয় নলিনাক্ষের নেশা জমেছে, এবার পিস্তলটা বের করতে হবে। কিন্তু নলিনাক্ষর সামনে কি করে বের করবে ভাবে সে। হঠাৎ ওই সময় নলিনাক্ষ উঠে দাঁড়ালো। কূপের ভিতরটা বড্ড স্টাফি মনে হচ্ছে, আমি দু মিনিটের জন্য বাইরে যাচ্ছি। নলিনাক্ষ বের হয়ে গেল।
এই সুযোগ শশাঙ্ক তাড়াতাড়ি সুটকেস খুলে নিজের পিস্তলটা বের করে পাশে রাখে এবং নলিনাক্ষর প্রত্যাগমনের প্রতীক্ষা করে। 15 মিনিট পরে নলিনাক্ষ ফিরে এলো। শশাঙ্ক মুহূর্ত দেরি করে না, পিস্তলটা তুলে তাক করে পিস্তলটা নামাও হে, থতমত খেয়ে যায় শশাঙ্ক। কিন্তু পরমুহূর্তে সামলে নিয়ে নিজেই পরপর দুটো ফায়ার করে, আবার বোবা হয়ে যায় শশাঙ্ক। নলিনাক্ষ দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে, জানতাম আমি শশাঙ্ক, ইউ উইল ট্রাই এগেন অন মাই লাইফ, আর সেজন্য আমি প্রস্তুত হয়েই ছিলাম। তুমি? জামার তলায় আমার লোহার বর্ম লাগানো আছে। ইউ রাস্কেল! শশাঙ্ক এবার ঝাঁপিয়ে পড়ে নলিনাক্ষর উপর হিংস্র নেকড়ের মতো, দুহাতে তার গলাটা চেপে ধরে। আর ঠিক সেই মুহূর্তেই নলিনাক্ষ যেন হাওয়ায় মিলিয়ে যায়। কূপের মধ্যে সে ছাড়া কোনো দ্বিতীয় প্রাণী নেই, সে একা। ছুটে বাইরে যায়, করিডোর ফাঁকা, কেউ সেখানে নেই। গাড়ির দরজাটা খোলা, তখনই অঘটনটা ঘটে গেল। শশাঙ্ক অন্ধকারের মধ্যে চলন্ত গাড়ি থেকে পড়ে গেল, কে যেন ট্রেনের বাহিরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। গয়া স্টেশনের কিছু আগে শশাঙ্কের মৃতদেহটা পাওয়া যায় 2 দিন পরে। পুলিশ তার পকেটে একটা চিঠি পায়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, শশাঙ্ক চৌধুরী। শেষ হলো শ্রী নিহার রঞ্জন গুপ্তের লেখা প্রতিহিংসা গল্পটি। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে গল্পটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।